আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব মাত্র 8 লক্ষ টাকায় কিভাবে আপনি তৈরি করবেন 3 বেডরুমের একটি অসাধারণ বাড়ির ডিজাইন। বন্ধুরা, বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি, যাদের অল্প টাকায় বাড়ি তৈরি করার পরিকল্পনা, আপনি বাড়িটি মাত্র 8 লক্ষ টাকায় একতলা তৈরি করতে পারেন। অর্থাৎ একতলা বাড়ি তৈরি করার যদি পরিকল্পনা থাকে, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুব সুন্দর অসাধারণ একটি বাড়ি বন্ধুরা। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটার যে আউটলুক, অর্থাৎ বাড়িটার যে সামনে যে ডিজাইনটা, এটা এভাবে হবে। খুব সিম্পল, খুব সিম্পলভাবে হবে, দেখুন খুব সিম্পলভাবে হবে বাড়িটার যে সামনে ডিজাইনটা। বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি যেহেতু জায়গা অল্প, 644 স্কোয়ার ফিট জমি, যেহেতু জায়গা অল্প, সিঁড়ি সাইড দিয়ে দেওয়া হয়েছে। সাইড দিয়ে আপনি বাড়ির ভিতরে প্রবেশ, ছাদের উপরে উঠবেন, ছাদে আপনি এভাবে প্রবেশ করবেন। এটা আপনি স্টিলের সিঁড়ি ব্যবহার করতে পারেন। তো বাড়িটা হবে এমনই বন্ধুরা। তো আসুন বন্ধুরা, বাড়িটার ভিতরে আমরা ঢুকে দেখি এখন রুমগুলোর সাইজ কেমন, রুমগুলো কেমন আমরা এখন দেখব। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, এটা হচ্ছে আমাদের যে অসাধারণ বাড়িটি। আসুন আমরা এখন রুমগুলো সম্বন্ধে জেনে নিই। তো বন্ধুরা, এটা আপনি গেট দিয়ে প্রবেশ করবেন। এই গেট দিয়ে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আপনি এখানে, প্রবেশ করে আপনি এখানে এটা ইউজ করতে পারেন। এটা হবে আপনার যে ড্রয়িং রুমটি, ড্রয়িং রুম হবে এই স্পেসটা, ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন। এখানে সোফা দেওয়া আছে, দেখুন ড্রয়িং রুম হিসাবে এই স্পেসটা ইউজ করতে পারেন বন্ধুরা। এখানে এটা রয়েছে আমাদের কিচেন, কিচেনটি এখানে কিচেন টেবিল দেওয়া আছে, সাথে রয়েছে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে। ছোট্ট ঘরে, যেহেতু বাইরে খুব ছোট্ট বাড়ি, এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে। 2 জন বা 3 জন লোক এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। ডাইনিং টেবিল দেওয়া আছে, দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ডাইনিং টেবিলটি। তো বন্ধুরা, তারপরে আসুন আমরা এই পাশে যেটা পাচ্ছি, দেখুন বন্ধুরা একটা কমন টয়লেট, একটা কমন টয়লেট দেওয়া আছে এখানে। এটা একটা কমন টয়লেট দেওয়া আছে, সবার জন্য সবাই ইউজ করতে পারবে। দেখুন একটা কমন টয়লেট, একটা কমন টয়লেট দেওয়া আছে, সবাই ইউজ করতে পারবে এটা বন্ধুরা। চলুন আমরা এই অপর পাশে চলে যাই। এই পাশে বন্ধুরা দেখুন একটা বেডরুম দেওয়া আছে, বেডরুমে বেড রাখা আছে। এটা একটা বেডরুম, এটা হচ্ছে আমাদের যে একটা বেডরুম। তো বন্ধুরা চলুন আমরা অপর পাশে চলে যাই। তো বন্ধুরা, এই পাশে পাচ্ছি আমরা একটা বেডরুম, দেখুন পাশে একটা বেডরুম। তো বেডরুমে বেড দেওয়া আছে, এই দিক দিয়ে প্রবেশ করবে। এটা হচ্ছে দরজা, দেখুন এদিক দিয়ে প্রবেশ করবে। চলুন বন্ধুরা, আমাদের শেষের যে বেডরুমটা এটা দেখিনি, এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম বন্ধুরা। এই বেডরুমের সাথে দেখুন অ্যাটাচ একটা বাথরুম দেওয়া আছে, অ্যাটাচ একটা বাথরুম দেওয়া আছে এই বেডরুমের সাথে, দেখুন। তো বন্ধুরা দেখুন, মোটামুটি এটা হচ্ছে যে বাড়িটা, এটাই হচ্ছে বাড়িটা বন্ধুরা। বাড়িটা হবে এটাই আপনার, আপনার স্বপ্নের বাড়িটা এটাই হবে। খুব অল্প জায়গায়, অর্থাৎ 644 স্কোয়ার ফিট জমিতে, যাদের একতলা বাড়ি তৈরি করার পরিকল্পনা, অল্প জায়গা অল্প ঘরে আপনি এই বাড়িটি তৈরি করতে পারেন। তো খুব সুন্দর অসাধারণ বাড়ি। তো বন্ধুরা, যদি আপনি এরকম 3D ডিজাইন পেতে চান, আপনি বাড়ি তৈরি করার আগে আপনি বাড়িটি দেখতে চান যে 3D তৈরি করে খরচ হিসাব সহ, আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে স্ক্রিনে লেখা নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি খুবই কম খরচে আপনাদেরকে 3D ডিজাইনগুলো দিয়ে থাকি, অর্থাৎ 3D ভিডিওগুলো দিয়ে থাকি ফ্লোর প্ল্যান সহকারে। তো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা যদি চান, আপনারা এইভাবে আপনার বাইরে তৈরি করার আগে দেখতে পারবেন বাইরেটা কেমন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে যে আমাদের যে অসাধারণ বাইরেটি বন্ধুরা। এখানে থাই গ্লাস দেওয়া হয়েছে, বাট আমি হিসাবটি আপনাকে করে দেখাবো লেন্সের দরজা জানলা দিয়ে, তাহলে খরচটি কম হবে। দেখুন এটা হচ্ছে সিঁড়ির সুন্দর করে দেওয়া আছে, দেখুন রাউন্ড সিঁড়ি দেওয়া আছে বাড়ির সামনে ওঠার জন্য। খুব সুন্দর অসাধারণ একটা বাড়ি। তো বন্ধুরা চলুন আমরা এখন বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখে নিই, তারপর জানবো এই বাড়িটা তৈরি করতে কত রকমের ইট, কত রকমের বালি, কত রকমের মিস্ত্রি খরচ লাগে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা আমরা এখন বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখে নেব, তারপর জানবো এই বাড়িটা তৈরি করতে আমাদের কত রকমের ইট, সিমেন্ট, বালি ও মিস্ত্রি খরচ লাগে। তো আসুন বন্ধুরা। বন্ধুরা, এই বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট, প্রস্থ হচ্ছে 23 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, আসবে 644 স্কোয়ার ফিট। আর যদি আপনি শতাংশ ডিসিমাল হিসাব করেন, আসবে 1.47% ডিসিমাল। অর্থাৎ এক এক অঞ্চলে এক এক ভাষা ব্যবহার হয় বাংলাদেশের। তা আসুন বন্ধুরা, রুমগুলোর সাইজ আমরা এখন জেনে নিই। রুমগুলোর সাইজ জানার ক্ষেত্রে আপনারা অবশ্যই চিহ্ন দিকে লক্ষ্য করবেন, তাহলে বাড়ির মাপ সঠিকভাবে জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমরা এদিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবো। এটা হচ্ছে আমাদের যে ঘরের উঠার সিঁড়িটা। বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা যেটা পাচ্ছি, দেখুন এই পাশাপাশি একটা কিচেন, কিচেনটি হচ্ছে আমাদের 7 ফিট বাই 6 ফিট। এই কিচেনের সামনে দেওয়া আছে একটা সোফা, এটা আপনি ড্রয়িং হিসাবে ইউজ করতে পারেন এই স্পেসটিকে। তারপর রয়েছে একটা বাথরুম, এটা হচ্ছে 5 ফিট বাই 4 ফিট। তারপর অপর পাশে পাচ্ছি আমরা একটা
बेडरूम एट 10 फिट बाय 10 फिट 6 इंची। तपर बंधुरा हमारे पास एक बेडरूम एट 12 फिट बाय 11 फिट। एर साथ अटैच बाथरूम 5 फिट बाय 4 फिट। तपर रहे बंधुरा बेडरूम एट 10 फिट बाय 11 फिट। बंधुरा मोटामोटी एखे तीनटा हो बेडरूम, दुटो हो बाथरूम, एक किचन और जो स्पेसटी आज खाली जैगाटी आज एट व्यवहार है आपनर ड्रइिंग रूम हिसाब से। तो बंधुरा मोटामोटी एट बाड़ी तो बाड़ीटर जो माप, बाड़ीटर जो फ्लोर प्लान खूब सुंदर एक बाड़ी अल्प टाकाय मात्र 8 लाख टाका आपनी तैरि करते पारबेन। तो हमें अपना देखा एखन बाड़ीटी तैरि करते कत इट सीमेंट बाली मिस्त्री खरच लागे तार हिसाबटी आमी आपनादेरके विस्तारित देखाबो। तो भिडियोटी स्किप ना करे सम्पूर्ण भिडियो देखते थाकुन। जदि आपनार बाड़ी तैरि करार परिकल्पना थाके ताहले ए भिडियोर माध्यमे आपनि उपकृत हबेन। आपनि जानते पारबेन जे कत टाकार भितरे अर्थात कत टाकार मालामाल लागतेछे बाड़ीटी तैरि करते। আমাদের কিন্তু এখানে মিস্ত্রি খরচটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে মিস্ত্রি খরচ জানার আগ্রহ থাকে, তো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো চলুন বন্ধুরা, তো বন্ধুরা বাড়িটি একতলা তৈরির খরচ 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 6660 পিস, দাম আসতেছে 53,280 টাকা। এখানে ইটের দাম ধরা হয়েছে প্রতি পিস 8 টাকা, আপনার অঞ্চলে 9 টাকা 10 টাকা হবে, এক এক অঞ্চলে এক এক দাম। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 4,590 পিস, দাম আসতেছে 37,720 টাকা। খোয়ার জন্য ইট লাগে 6,714 পিস, দাম আসতেছে 53,712 টাকা। খোয়া সব কাজের জন্য সিমেন্ট লাগে আমাদের 263 ব্যাগ, দাম আসতেছে 1,13,090 টাকা। বন্ধুরা এখানে 430 টাকা করে ধরেছে সিমেন্টের বস্তা, কতগুলো আছে 450 টাকা, 440 টাকা, বিভিন্ন দামের রয়েছে। রড লাগতেছে আমাদের 2,822 কেজি, দাম আসতেছে 1,69,320 টাকা। রডের দাম ধরা থাকলে 60 টাকা আপনারা কমও পাবেন, বর্তমান রডের দামটি একটু কম। তো বন্ধুরা আমরা এখন জানবো দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং। বন্ধুরা দরজা এখানে ধরা হয়েছে প্লেন সিলের দরজা, আর জানালা ধরা হয়েছে থাই গ্লাস, জানলা ধরা হয়েছে প্লেন সিলের। যদি আপনি কাঠের দরজা বা প্লেন কাঠের দরজা বা থাই গ্লাসের জানলা দেন এখান থেকে কিন্তু খরচটি অনেকটাই বৃদ্ধি পাবে। তো চলুন বন্ধুরা আমরা এখানে হিসাব করবো দরজা জানালা প্লাম্বিং এবং ইলেকট্রিক অন্য অন্য খরচ আমাদের কত টাকা আসতেছে এই বাড়িটি তৈরি করতে। তো আসুন বন্ধুরা, বন্ধুরা বাড়ি লাগতেছে আমাদের 24,413 টাকার। মাটি কাটার খরচ অবশ্যই বাড়িতে আপনার মাটি কাটতে হবে, তার জন্য খরচ ধরা হয়েছে এখানে 4,445 টাকার। দরজা দরজা ধরা হয়েছে এখানে 28,000 টাকা, চারটি দরজা আমাদের 28,000 টাকা লাগবে। প্লেন্সিল দরজাগুলো যদি আপনি দেন একটি দরজার দাম ধরা হয়েছে 7,000 টাকা করে। জানালা লাগতেছে আমাদের 40,000 টাকা, প্রায় 8টি জানালা লাগবে, একটি জানালার দাম ধরা হয়েছে 4,000 টাকা করে 5,000 টাকা করে। তো আপনার 40,000 টাকা লাগবে জানলাগুলো। বাথরুমের দরজা দুটি দাম ধরা হয়েছে 6,000 টাকা, যদি প্লাস্টিকেরগুলো দেন আনে ফেলে তাহলে 6,000 টাকা লাগবে দুটি দরজার দাম। এসএস গেট বা সামনে অবশ্যই একটি গেট হবে, যেহেতু মেন দরজা যে গেটটি ওইটি যদি ভালো করে দেন কাঠ দিয়ে দিলেও 20,000 টাকা লাগবে। এসএস দিয়ে দিলে আপনি 20,000 টাকার মধ্যে তৈরি করতে পারবেন, যদি সুন্দর করে তৈরি করেন মজবুতভাবে তৈরি করেন। সিঁড়ি রেলিং অর্থাৎ যে সিঁড়িটি তৈরি করবেন বাড়ির যে অপর পাশে আপনি এক পাশ দিয়ে যদি আপনি প্লেন সিট দিয়ে তৈরি করেন বা এসএস দিয়ে তৈরি করেন এক্ষেত্রে আপনার এটি 20 থেকে 25,000 টাকা লাগবে। আমি এখানে 25,000 টাকা ধরেছি বন্ধুরা, আপনি কমে তৈরি করতে পারেন, তবে একটু মজবুত করে দিবেন, ভালো করে দিবেন। তো আসুন বন্ধুরা আমরা এখন হিসাব করবো ইলেকট্রিক প্লাম্বিং মিস্ত্রি খরচ এবং অন্যান্য খরচ আমাদের কত টাকা আসতেছে এই বাড়িটি তৈরি করতে। তো আসুন বন্ধুরা, ইলেকট্রিক ওয়ারিং লাগতেছে আমাদের 32,200 টাকা। ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং করলে বাড়িটিতে ফিটিং লাগতেছে আমাদের অর্থাৎ প্লাম্বিং দুটি বাথরুমে 30,000 টাকা ধরা হয়েছে। বন্ধুরা এখানে বাথরুমের কমোড, বাথরুমের পাইপ ফিটিং এবং বাথরুমের যে ট্যাঙ্কিটা লাগবে তার খরচ ধরা হয়েছে। এক্ষেত্রে যদি আপনি টাইলস করেন এক্ষেত্রে কিন্তু খরচটি বৃদ্ধি পাবে। মিস্ত্রি খরচ লাগতেছে আমাদের এখানে 1,28,400 টাকা। রং লাগতেছে আমাদের 35,420 টাকা। বন্ধুরা এখানে মিস্ত্রি খরচটা ধরা হয়েছে প্রতি স্কোয়ার ফিট 200 টাকা। এবং অন্যান্য খরচ বন্ধুরা বাড়ি তৈরি তার বিভিন্ন রকম খরচ আছে, আপনি একটি বাড়ি তৈরি করতে পারবেন এক্ষেত্রে বিভিন্ন রকম খরচ আছে। তো এই খরচগুলো এখানে ধরা হয়েছে 30,000 টাকা। তাহলে বন্ধুরা মোট বাড়ি তৈরি করতে আমাদের কত টাকা লাগতেছে, তাহলে বন্ধুরা বাড়িটি আমাদের তৈরি করতে টোটাল খরচ হচ্ছে 8 লক্ষ টাকা। তো আমি আশা করি 8 লক্ষ টাকার ভিতরে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। তো এক্ষেত্রে যদি আপনি থাই গ্লাসের জানালা এবং যদি আপনি কাঠের দরজা দেন এক্ষেত্রে কিন্তু খরচটি বৃদ্ধি পাবে, এক্ষেত্রে খরচটি বৃদ্ধি পাবে, এক্ষেত্রে আপনি 8.5 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা লেগে যেতে পারে বাড়িটি তৈরি করতে, যদি আপনি কাঠের দরজা এবং থাই গ্লাসের জানলাগুলো দেন। তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো যদি উপকৃত হন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে,
चैनल के सबसक्राइब करबें और जरा सबसक्राइब कर तक असंख्य असंख्य धन्यवाद और बसि बस शेयर करबें अपना अन्य बंधुर बजे हमारे भिडियो। तो बंधुरा आबार अपन सुस्वास्थ्य कामना कर जे जेखने आसान सुस्थ थकबें भलो थकबें निरापद थकबें और बाड़ी ड्रइिंग डिजाइन पे हमारे जोाजोग कर नम्बर ह्वाट्सपे अपन साथोग करबें। तो बंधुरा आबार अपन सुस्वास्थ्य कामना करे शेष करसी। सलामु आलैकुम वरहमतुल्लाह वबरकातुहू।